ফের বিদ্রোহী রাজ্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি, তার নিশানায় কংগ্রেসের একাংশের নেতৃত্ব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চোর বলে কটাক্ষ করেছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচি। তিনি 2024 সালের বিরোধী জোটে কংগ্রেস তৃণমূল একসাথে থাকলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস হাত ধরবে না বলেও তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলেন। সেই বিষয় নিয়ে রবিবার কংগ্রেসেরই একাংশের, যারা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করার পক্ষে সওয়াল করেছেন, তাদেরকে সরাসরি আক্রমণ করেন তিনি। তিনি বলেন, নিজেদের আসন বাঁচাতে তৃণমূল কংগ্রেসের দালালি করছে কংগ্রেসের অনেকে, কিন্তু আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, তৃণমূল কংগ্রেস চোর। যদি আমার বিরুদ্ধে কিছু করা হয় তাহলে আমার কিছু করার নেই। তৃণমূলের প্রতি বেশ কিছু অংশে নরম অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দলের তরফ থেকে। এটা বাংলার কংগ্রেস কর্মীদের কাছে স্বস্তিদায়ক বিষয় নয়। দেখুন, আমি এর আগে স্পষ্ট বলেছি যে বাংলার প্রত্যেকটি কংগ্রেস কর্মী মনে প্রাণে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়। তারা তৃণমূলের সাথে কোনো রকম কোনো জোট বা আসন সমঝোতা বা কোনো রকম কোনো ভাব ভালোবাসায় যেতে চায় না। এই বক্তব্যে যদি কারোর কোনো অসুবিধা হয়, আমি বলছি আমার কিছু করার নেই। আমি কোনো নেতার প্রতি দায়বদ্ধ নই, আমি দলের প্রতি দায়বদ্ধ, আমি দলের সাধারণ কর্মীদের প্রতি দায়বদ্ধ। গতকালকের মিটিংয়ে এরকম শোনা গেছিল, বেশ কিছু কাগজেও বেরিয়েছে, খবরেও শুনলাম, যেটা সেটা হচ্ছে আমার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমি তৃণমূলকে চোর বলছি। আমি বলছি যে তৃণমূলের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা জোট ভাব ভালোবাসা রাখা যাবে না। এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার, আমার বিরুদ্ধে দল কী ব্যবস্থা নিচ্ছে। আর আমার সিদ্ধান্ত বৈপ্লবিক না বৈপ্লবিক নয় বা দলের স্বার্থে কি দলের স্বার্থে নয়, এটা সময় বলবে। সমস্যা হচ্ছে কংগ্রেসের মধ্যে বেশ কিছু অংশের এই মুহূর্তে এখন তৃণমূলের একটা দালালি করার প্রবণতা হয়েছে। সেটা কোথাও কোথাও নিজেদের আসন বাঁচানোর জন্য বা নিজেদের আসন পাওয়ার জন্য, এটা আমি বলতে পারবো না কেন তারা এই বিষয়গুলো করছে, কিন্তু সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।